উত্তর দিনাজপুর জেলার চোপড়া নারায়ণপুর এপি স্কুলে ভোটের পর স্কুল খুলতেই চকু কপালে শিক্ষক শিক্ষাকর্মী সহ এলাকায় মানুষের ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র রয়েছে কনডমের প্যাকেট, খোলা ব্যবহৃত কনডম। অভিযোগ, রাতে স্কুল চত্বরে ঢোকে দুষ্কৃতীরা, সেখানে তারা নেশা করে দুষ্কর্ম করে, প্রশাসন নির্বিকার। এলাকাবাসীরা অভিযোগ করতে ভয় পান। স্কুলের মিড ডে মিলের রান্নার জায়গায়, বাথরুম সহ বিভিন্ন এলাকায় প্রচুর কনডম কিভাবে আসলো তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে গিয়েছে। পুলিশ প্রশাসন যেন প্রতি রাত্রে এই এলাকায় টহল দেয় তা চায় এলাকার মানুষ। স্কুলে এই ধরনের ঘটনা ঘটায় শিশুদের উপস্থিতির পরিমাণ কমে যাবে বলে আশঙ্কায় শিক্ষকেরা। ডিটো রিপোর্ট সামাজিত ঐশী। চারটা ছেলেকে দেখছি, দুদিন চার দিন পর দোকানে ঢুকে কেউ গাঁজা খায়, কেউ কী খায়। আমি বলি ওখান থেকে তুমি কী করতে চলে, তোরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু ভেঙে চলে যায় নাকি বারোয়ে। আমি শুনলাম কিছুদিন আগে ওরা নাকি ড্যান্ড্রাইডগুলো ওগুলোও খাই। ওই চা আমার দোকানের পাশে কিন্তু চা দোকান আছে, ওই ছেলেগুলো এখানকারই, কিন্তু কিছু আদিবাসী আছে, কিছু আবার রায় আছে। বেশি বয়স না ওগুলো, ছেলের মধ্যে 12-14 বছরের বয়স, বেশি না। আবার মানে যাই হোক, স্কুলের একটা স্কুল চত্বরে এই যে নিরোধের প্যাকেট পাওয়া যাচ্ছে তা আবার একটা দুটো নয়, হাজার হাজার প্যাকেট, এটা তো লজ্জাজনক। এটা দেখে আমার লজ্জা লাগে আরও। আমারও তো দোকানে যে ওষুধ এগুলো দেখে আমাকে লজ্জা লাগে, কিন্তু এখন শুনলাম আমি এখানে কি চাচ্ছেন প্রশাসনের কাছে। এটা প্রশাসন আসলে একটু ভালো দেখাশোনা যদি করে, একটু ভালো যদি রাত্রিবেলায় ওরা আসে কোনো মানে পেট্রোলিংয়ে যদি আসে, মোটামুটি 10-11-12 সময় রাত্রিবেলা আসে, কিন্তু অবশ্যই ধরা পড়বে এখানে। ধরা পড়বে। কী নাম স্কুল? এটা স্কুল নারায়ণপুর প্রাথমিক স্কুল। আপনার নাম? আমার নাম এমডি জালালউদ্দিন। স্থানীয় আমি এখানে বলছি যে আপনাদের মানে আপনি তো শিক্ষক স্কুলে। হ্যাঁ, আমি প্রায় টিচার। কী নাম আপনার? আমার নাম এমডি ফেরুদ্দিন। এই যে একটা একটা এমন একটা পরিস্থিতি, চারিদিকে নিরোধ ছড়িয়ে রয়েছে, একটা দুটো না হাজার হাজার নিরোধ, মানে এই বিষয়ে কীভাবে দেখছেন? আমি আমরা আসলাম, স্কুল খুললাম, এই সুষমা মাস্টার আমি দুজনে আসলাম। বাচ্চাগুলো যখন রান্না করে যেগুলো খাচ্ছে আর কি, সেখানে গেল যে বলছে এই কাগজ টাগজ ছেঁড়া পড়ছে। তারপরে দেখতেছি যে বিভিন্ন ধরনের জিনিস, তারপরে কী করবো। এই আমাদের যে স্কুলের ম্যানেজার কমিটি আছে, কমিটিকে সবাইকে ডাকালাম, দেখালাম এই পরিস্থিতি, বাথরুমে আছে, বাথরুম খুলে দেখালাম। লক তো থাকে কিন্তু খুলছে কীভাবে জানি না। হ্যাঁ, আপনারা এসে কি দেখলেন? লক দেখলেন? লক ছিল, লক ছিল। তারপরে বাইরে দেখছি এই ছিটাছিটি সব পড়ে আছে। স্কুলের গেটে কি তালা দেওয়া থাকে? স্কুলের গেটে তালা দেওয়া থাকে। তাহলে বলছেন যারা এখানে প্রবেশ করে তারা কি পাঁচির ওই পাশ থেকে হয়তো পারছে, কারণ এর আগেও কিছুই হয়েছিল আর কি। কিন্তু এখানে তো মানে একটা দুটো না, হাজার হাজার নিরোধের প্যাকেট দেখা যাচ্ছে। দেখলাম, সেই জন্যই তো সব মেজর কমিটিকে ডাকে দেখালাম আমাদেরকে সব। কি মনে হচ্ছে এটা কি মানে একটা অপকর্ম না নেশার জন্য মানে ইয়ে করছে? সঠিক তো এটা জানা নাই, কি নেশা না কি করে আমি তো জানি না। মানে এখন কি করতে চাচ্ছেন আপনারা স্কুল কর্তৃপক্ষ থেকে? এটা টিআইসিকে বললাম, টিআইসি এখন কি করে, হ্যাঁ থানায় কমপ্লেন করবে না কি করবে জানি না। উনি কি জানালেন? এখনো কিছু জানায়নি, ও তো এখন ওই সে অডিটে আছে, চোপড়া এসআই অফিস। হ্যাঁ, অডিটে আছে, বলছে যে আপনারা করেন, দেখান রান্নাটা হোক। মানে আপনাদের শিক্ষকদের পক্ষ থেকে আপনারা কি হলে ভালো হয়? তো মোটামুটি শাস্তিমূলক করার দরকার আছে, কারণ এগুলো তো সবসময় যদি করে তাহলে স্কুলে আসবে কীভাবে বাচ্চাগুলো? বাচ্চার গার্জেনগুলো তো আছে, গার্জেনগুলো তো আসতে দেবে না বাচ্চাদের, তাহলে তো ঘাটতি হবে স্কুলে। আমার নাম এমডি ফৈরুদ্দিন। আপনার এলাকাতে প্রাথমিক বিদ্যালয়ে, নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের কর্মকাণ্ড, নিরোধের প্যাকেট পাওয়া যাচ্ছে, এই বিষয়ে কতটা আপনি মানে কীভাবে দেখছেন বিষয়টা? খুবই খারাপ দেখাচ্ছে ব্যাপারটা। মানে কি আপনি অ্যাকশন নিচ্ছেন এই বিষয়ে? এখন দেখতে হবে যে এটা কে করতেছে, প্রশাসনকেও একটু দেখার জন্য অনুরোধ করব, আর তারপর আমরা এখানে দেখব সবাই মিলে। পুলিশ প্রশাসনকে জানাবেন বিষয়টা? হ্যাঁ, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আলোচনা করে তারপর জানানো হবে। আপনার নাম? রাম রতন রাম। স্থানীয় মেম্বার? হ্যাঁ, স্থানীয়।